বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের দুশ্চিন্তার মধ্যে নাটোরে বৈশাখ মাস শুরু না হতেই হঠাৎ কালবৈশাখীর ধাবায় এবং শিলাবৃষ্টি ও বজ্রপাতের হানায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এই ঝড়কে বছরের শুরুতে প্রকৃতির অশনি সংকেত বলে মন্তব্য করেছেন কেউ কেউ জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক কালবৈশাখী জ্বর হয়েছে এছাড়া বড়াইগ্রাম ও গুরুদাসপুর সহ বিভিন্ন উপজেলার বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে এতে সদ্যগুটি আসা আম ও আমের মুকুল সহ বিভিন্ন ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা শনিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে শুরু হয় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি দুই ঘন্টার মতো ঝড় বৃষ্টি আর বজ্রপাতের সঙ্গে প্রায় আধা ঘণ্টা ধরে চলে ভারী শিলাবৃষ্টি প্রবাহিত হয় দমকা বাতাস ঝড়ের কারণে বেশ কোটি উপজেলার গাছপালা ভেঙে গেছে গুরুদাসপুরে বাড়িগর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে